হ্যালো ভিউয়ার্স, তানভীর আহমেদ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি মহাকাশ অভিযান এবং স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাকাশচারী কিংবা মহাকাশচারী ছাড়াও পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে 100 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলে বাইরে গিয়ে কোনো মহাকাশে যানে কর্তৃক চালিত অনুসন্ধান বা অভিযানকে মহাকাশ অভিযান বলা হয়। পৃথিবীর বাইরে মহাশূন্যের সম্পূর্ণ নতুন একটি মহাজাগতিক বিশ্বের আবিষ্কার সকলের মনেই আন্দোলিত করে। প্রতিনিয়ত মহাবিশ্বকে জানার অনবরত চেষ্টা চলছে, হচ্ছে বিস্তারিত গবেষণা। আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে যতটুকু সাফল্য অর্জন হয়েছে তা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া কখনই অর্জন করা সম্ভব হতো না। একবিংশ শতাব্দীর মহাকাশের আবিষ্কারে আরও বেশি গবেষণার জন্য আধুনিক সহায়তা নিতে হচ্ছে। মহাকাশের মানুষ ও রোবোটিক্স অনুসন্ধানের বিশ্ববাসীদের জন্য বিরাট সুফল বয়ে এনেছে। চাঁদের মাটিতে অবতরণ, স্পেস শাটল ও অন্যান্য গ্রহের মিশন প্রেরণের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশেষ ভূমিকা পালন করছে। মহাকাশ অভিযানের কতিপয় ঘটনা। 3 অক্টোবর 1942 সালে জার্মান বিজ্ঞানীরা রকেট B-2 পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠান। 4 অক্টোবর 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক-1 মহাকাশে প্রেরণ করেন। পাস্কাল-1 বিশ্বের প্রথম মানুষ বহনকারী সোভিয়েত মহাকাশ যান। 16 জানুয়ারি 1963 সালে বিশ্বের প্রথম নারী হিসেবে সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্সিয়া টেরেসকোভা স্পুটনিক-6 করে 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। অ্যাপোলো-11 20 জুলাই 1969 সালে বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীল অ্যামস্ট্রিং ও অ্যান্ড্রয়িন আলড্রিন চাঁদে অবতরণ করেন। শুক্রগ্রহে 1970 সালে ভেনেরা-7 অবতরণ করে সেখান থেকে 23 মিনিট যাবৎ পৃথিবীতে সরাসরি তত্ত্ব প্রেরণ করেন। 1971 সালে মার্স-3 মিশনের মাধ্যমে সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে সরাসরি পৃথিবীতে 20 সেকেন্ড যাবৎ তত্ত্ব প্রেরণ করা হয়। 12 এপ্রিল 1981 সালে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করেন। মহাকাশ অভিযানের জন্য কোনো মহাকাশযানের ঘন্টায় প্রায় 30,000 মাইল বা 48 কিলোমিটার গতিবেগে প্রয়োজন। এটি শব্দের গতিবেগ থেকে প্রায় 8 গুণ বেশি। মহাকাশযানকে আবার পৃথিবীতে প্রেরণের ক্ষেত্রে এই প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বায়ুর ঘর্ষণের সৃষ্ট তাপকে বিকিরণ করে মহাকাশযানের গতিবেগের স্বাভাবিক করতে হয়। মহাশূন্যে বসে গবেষণা কার্য পরিচালনার জন্য পৃথিবীর কক্ষপথের স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তত পৃথিবী থেকে গবেষকদের একটি দল এই স্টেশনে গিয়ে অবস্থান করেন এবং আধুনিক সব প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে দূরে নক্ষত্রসমূহের উপর গবেষণা কার্য পরিচালনা করে। মহাকাশযানের গতিপথ বের করার জন্য মহাকাশযানের অসংখ্য যন্ত্রপাতির নিখুঁতভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য স্পেস স্টেশনে কোনো যন্ত্রাংশ বিকল হলে তা সরিয়ে নেওয়া বা মেরামতের জন্য এবং সার্বক্ষণিক পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পুরোপুরি নির্ভর করতে হয়। এক্ষেত্রে মহাকাশচারীদের পুরো কার্যক্রম পরিচালনার করেন কম্পিউটারে নিয়ন্ত্রিত বিভিন্ন রোবোটিক ব্যবস্থা বা টেলিযোগাযোগ ব্যবস্থা ও নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। মহাকাশ অভিযানে স্যাটেলাইট। স্যাটেলাইট শব্দের অর্থ উপগ্রহ। চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, আর মানুষ এর তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ। সেগুলো চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ হল মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ার উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করার জন্য আধুনিক স্যাটেলাইট বা কৃত্রিম ভূ উপগ্রহগুলোকে বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটারে সংযুক্ত করে স্থাপন করা হয়ে থাকে। স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গোবে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। মহাকাশ প্রযুক্তি বিকশিত হওয়ার পর শত শত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ বা কার্যক্রম ব্যবস্থা করেন। স্যাটেলাইটের কক্ষপথ বা অরবিটালের উপর ভিত্তি করে চিহ্নিত জিওস্টেশনারি ও পোলার এই দুটি ধরনের স্যাটেলাইটের মধ্যে প্রথমটি বহুল ব্যবহৃত। জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো তাদের সেবার সুনির্দিষ্ট পৃথিবীপৃষ্ঠের থেকে 35,786 কিলোমিটার বা 22,237 মাইল ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণায়নের সাথে মিল রেখে হুবাহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে প্রায় 24 ঘন্টা বা 1 দিন সময় লাগে। এদেরকে পৃথিবী থেকে আকাশে এক জায়গায় স্থির হয়ে আছে বলে মনে করা হয়।
স্যাটেলাইটের শরীর সংকেতন ফ্রেম দিয়ে তৈরি, যা সাধারণভাবে বাস নামে পরিচিত। স্যাটেলাইটের সকল বিশেষিত যন্ত্রপাতি এর অভ্যন্তরে অবস্থানিত থাকে। প্রত্যেক স্যাটেলাইটের শক্তি সংরক্ষণের জন্য ব্যাটারি বা সোলার সেল থাকে। এর পাওয়ার সিস্টেম প্রসেসরকে পৃথিবীর থেকে সর্বদা মনিটরিং করা হয়। স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ এবং এর বিভিন্ন সিস্টেমকে মনিটর করার জন্য এতে একটি একে অনবোর্ড কম্পিউটার যুক্ত থাকে। স্যাটেলাইটের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হল এর রেডিও সিস্টেম। স্যাটেলাইটের ব্যবহার পৃথিবীর জলবায়ু আবহাওয়া পর্যবেক্ষণের কাজে, টেলিভিশন সম্প্রচারের কাজে, রেডিও যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষা কাজে, ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, দূরের গ্রহ, গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে, গ্লোবাল পজিশনিং সিস্টেম ইত্যাদি ক্ষেত্রে আমাদের স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। এতক্ষণ আমরা মহাকাশ অভিযানে স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট বা BS-1 স্যাটেলাইট সম্পর্কে একটু জানব। 2018 সালে 12 মে বাংলাদেশের নিজস্ব কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 বা BS-1কে যুক্তরাষ্ট্রের ক্যানাডা স্পেস সেন্টার থেকে স্পেস এজেন্টের সর্বাধুনিক রকেট ফল 9 এর মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। আর এটি একটি জিওস্টেশনারি স্যাটেলাইট। বাংলাদেশ জিওস্টেশনারি অরবিটের স্পোর প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, আর এটি প্রায় 24 ঘন্টায় একবার করে পৃথিবীকে পরিক্রমণ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফলভাবে উৎক্ষেপণের ফলে বাংলাদেশের এখন 57তম স্যাটেলাইটের উৎক্ষেপণকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমান দেশে স্যাটেলাইটের টিভি চ্যানেলগুলো, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও রেডিওগুলো এর মাধ্যমে কাজ করে চলছে। রোবট কি, রোবট কিভাবে তৈরি করা হয়, রোবটের মাধ্যমে কি কি কাজ করা যায় এবং রোবট আমাদের জীবনকে কিভাবে আরো সহজ এবং সুন্দর করে তুলেছে, আর এই সংক্রান্ত একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আর সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর তোমরা চাইলে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।